কোন স্ট্রিমিং প্ল্যাটফর্মের প্রসঙ্গ উঠলেই সর্বপ্রথম আমাদের মাথায় নেটফ্লিক্সের কথাই আসে। কিন্তু নেটফ্লিক্স মানেই যে কেবল সিরিজ, অরিজিনালস বা কোনো এক সিনেমা এমনটাই নয়। আমাদের মধ্যে হয়তো অনেকেই জানি না, নেটফ্লিক্স বহুদিন আগেই গেমিং ব্যবসাতেও হাত দেয়। নেটফ্লিক্সে সিনেমা দেখার পাশাপাশি চাইলে আপনিও গেম খেলতে পারেন এই প্ল্যাটফর্মে। কিন্তু এই ব্যবসা শুরুর সময় ঠিক যেরকম ধিমে তালে চলছিল, এখনও তার বিশেষ কোনো উন্নতি ঘটেনি। সম্প্রতি একটি নতুন রিপোর্ট থেকে জানা গিয়েছে, নেটফ্লিক্সের মোট সাবস্ক্রাইবার বেসের মাত্র 1% নেটফ্লিক্সের গেম খেলেন। অ্যাপ অ্যানালিটিক্স সংস্থা অ্যাপটোমিয়ারের তরফে সাম্প্রতিকতম এক গবেষণার রিপোর্ট মারফত জানা গিয়েছে, নেটফ্লিক্সের মোট সাবস্ক্রাইবার 221 মিলিয়ন, তাদের মধ্যে মাত্র 1.7 মিলিয়ন সাবস্ক্রাইবার প্রতিদিন নেটফ্লিক্স থেকে বিভিন্ন রকম গেম খেলেন, এবং স্বাভাবিকভাবেই যেটা খুবই নগণ্য। চলতি বছরের শেষ নাগাদ নেটফ্লিক্স তার অফারের ক্যাটালগ দ্বিগুণ করার পরিকল্পনা করছে। উদ্দেশ্য হল তাদের গেমগুলিকে আরও সুন্দর পরিকাঠাময় সাজানো এবং সাবস্ক্রাইবারদের সেদিকে আকর্ষিত করা। পরিসংখ্যান মাফিক দ্বিতীয় ত্রৈমাসিকে নেটফ্লিক্স প্রায় 1 মিলিয়ন গ্রাহক হারিয়েছে। প্রথম ত্রৈমাসিকে 2 লাখ সাবস্ক্রাইবার হারানোর পরে 1 দশকেরও বেশি সময়ের মধ্যে নেটফ্লিক্সের এটি প্রথম এত বিরাট সংখ্যক হ্রাস। বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।